ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عليكم السلام ورحمة الله وبركاته. জি সুন্নত না পড়লে গুনাহ হবে কি না, এই হলো আপনার প্রশ্ন। এর পূর্বে আমরা বলি, আমরা যে ফরজ সালাত পড়ি, আল্লাহ তো ফরজ সালাত ফরজ করে দিয়েছেন, কিন্তু আমরা কি নিশ্চিত যে আমাদের ফরজ সালাত একদম পরিপূর্ণ 100% সঠিক? বলবো যে না, আল্লাহ মাফ করুক, বরং বর্তমান সময়ে আমরা যে সালাত পড়ি আল্লাহ পাক জানে কয়জন একাগ্রতার সাথে কায়মনো বাক্যে সালাত আদায় করে, আল্লাহ অথবা আদায় করলেও মন তো আমাদের এদিক সেদিক হয়, সকলেরই হবে, স্বাভাবিক। তাই সালাত আমাদের পরিপূর্ণ একদম কমপ্লিট হয়ে যাবে 100%, আমি স্বাভাবিকের বাকি হব, এরকম তো কিছু না। তাই অবশ্যই আমাদের অন্যান্য আমলের দরকার, এ কারণেই রহমতুল্লিল আলমিন সালাওয়াতুল্লাহি ওয়াসালামু আলাইহি আমাদের জন্য সুন্নত সালাত নওয়াফিল সালাতের বিধান আমাদের সামনে পেশ করেছেন, ওগুলো আমরা করতে পারি। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসে কুদসি, তেষ্টা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার নৈকট্য লাভ করে, সবচেয়ে বেশি নৈকট্য লাভ করে ওইসব ইবাদতের মাধ্যমে যেগুলি আমি তার উপর ফরজ করেছি। মা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ফাতারাতুহু আলাইহি, সবচেয়ে বেশি প্রিয় আমল আল্লাহর কাছে হচ্ছে ফরজ, আর এই ফরজ ইবাদতের মাধ্যমে আল্লাহর বান্দা আল্লাহর সবচেয়ে বেশি নৈকট্য লাভ করে। এরপর বলছেন ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহ, আল্লাহু আকবার, আমার বান্দা নওয়াফিলের মাধ্যমে সুন্নত সালাত নফল সালাতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে থাকে, এমনকি আমি তাকে আমার নিজ আমি তাকে আমার প্রিয় বান্দা বানিয়ে নেই, সুবহানাল্লাহ। তাই মানুষ এই প্রশ্নে কেন যাবে যে আমরা যদি সুন্নত না পড়ি তো কি গুনাহ হবে? আপনি দৈনিক 12 রাকাত সালাত যদি পড়েন জান্নাতে একটি প্রাসাদ তৈরি হবে, একদিন যদি আপনার 12 রাকাত সুন্নত মিস হয় তাহলে আপনার কতটুকু সম্পদ মিস হলো? তো এই জন্য এই প্রশ্নের আগেই আমাদের কথা হচ্ছে আমরা যত পারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ফরায়েজ আদায় করব নিয়মতান্ত্রিক, এর সাথে সাথে নওয়াফিলগুলি আমরা আদায় করব। ওই প্রশ্নে কেন যাব যে আমাদের যেহেতু গুনাহ হয় না অতএব না পড়লে হয়? আপনি কি আল্লাহর প্রিয় বান্দা হতে পারেন, হতে চান না? আপনি কি আল্লাহর প্রিয় বান্দি হতে চান না? অবশ্যই। তাই যদি হতে চান তাহলে বিশেষ করে সুন্নত সালাত বিতির সালাত এটা ছাড়বেন না, এটা ছাড়বেন না, ছাড়তে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 12 রাকাত সালাত নিয়মিত পড়তেন। খেয়াল করুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নিষ্পাপ, নবীর কি গুনাহ আছে ওইটা অন্য কথা, কিন্তু এর মধ্যে ইখতিলাফ নাই, কবিরা গুনাহতে কি নিষ্পাপের মধ্যে কোনো ইখতিলাফ নাই, আল্লাহু আকবার, মাসুম, আল আম্বিয়া ও মাসুমুন মিন আল কাবায়ির, এর মধ্যে ইশকাল নেই, মানে কবিরা গুনাহ থেকে আম্বিয়া কেরাম আলাইহিম সকলেই মাসুম নিষ্পাপ, আর আমাদের নবী সবার সেরা সলাওয়াতুল্লাহি ওয়াসালামু আলাইহি। বরং
আমরা যদি যাচাই করে দেখি তাহলে সগীরা গুণা থেকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মুক্ত। আর যদি বলেন না সগীরা হতে পারে, তাহলে আল্লাহ বলেছেন আমি আপনার গুণা সব মাফ করে দিয়েছি। লিয়াগফিরাল্লাক আল্লাহু মা তাকদ্দামা মিন যানবিকা ওয়া মা তাআখার, এ বিষয়ে কিছু কথা আছে কিন্তু কবিরা ব্যাপারে কোনো ইখতিলাফ নেই আলহামদুলিল্লাহ। ইয়াতসত্ত্বেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 12 রাকাত সালাত পড়তেন, তাহাজ্জুদের সালাত পড়তেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক ফুলে যেত, অন্য ফর্মে এসছে পা মুবারক ফেটে যেত সালাওয়াতুল্লাহ। এত দীর্ঘক্ষণ দেবতার আছেন, আর আমরা বসে কোন জিজ্ঞেস করব যে শূন্য যদি সালাত না পড়ি তাহলে গুনাহ হবে? তাই সেদিকে আমরা যাব না, আমরা আল্লাহর প্রিয় বান্দা হওয়ার চেষ্টা করব। হ্যাঁ, যদি এখন তো না পড়তে পারে তাহলে এতে গুনাহ হবে না, কি হবে না, গুনাহ হবে না, কারণ আল্লাহ যেহেতু এটা তার উপর ফরজ করেননি। কিন্তু আমরা ওই প্রশ্নে যাওয়ার আগে আমাদের যে কাজ, আমরা দেখা আমরা আল্লাহর নৈকট্য লাভ করার চেষ্টা করি। কেয়ামতের দিন বা কবরে যখন যাব প্রশ্ন করা হবে, আমার সাথে আমার আমলই থাকবে, কবরে আমার সাথে আমার আমল যাবে, আর কিছু যাবে না। কেয়ামতের দিন আমার সাহারা আমার আমলই থাকবে, আর কিছু না। তাই আমি আমার আমল করি, নেক আমল করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আর আমার যত সুন্নত সালাত যদি মজবুত হয় তাহলে এর ফলে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন ফরজ সালাত আরও মজবুত হবে। তাই দেখেন সুন্নত সালাত আগে পড়লেন, পরে ফরজ সালাত, মন বসে, মন বেশি লাগে ফরজ সালাতে। আল্লাহু আলাম, ওসল্লাহু ওসাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।